আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এবার একটি অন্যরকম সংবাদ নিয়ে চলে আসলাম। যুক্তরাজ্যের একটি বিমানে আফগান নারী সন্তান প্রসব করেছে আকাশে। এ চলুন মন্দ সংবাদে চলে যায়। যুক্তরাজ্যে যাওয়ার পথে বিমানে সন্তান প্রসব করলো এক আফগান নারী, এবং সন্তানটি এই হচ্ছে সেই সন্তানটি যে 33,000 ফুট উচ্চতায় কুয়েতের আকাশে জন্ম নিল এক শিশু। আমরা চলুন মূল সংবাদে চলে যাই। কাবুল থেকে যুক্তরাজ্যে সেনা ও নাগরিকের নিয়ে ছেড়ে যাওয়ার সর্বশেষ বিমানে মাঝ আকাশে সন্তান প্রসব করেন এক আফগান নারী। উদ্ধার অভিযানের জন্য যুক্তরাজ্যের ভাড়া করা টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি কাবুল ত্যাগের পর সোমান নুরি নামের এক আফগান নারী দুবাই থেকে বৈগামীগামী ফ্লাইটে উঠেছিলেন। খবর রয়টার্স। বিমানটি কুয়েতের আকাশে 33,000 ফুট উচ্চতায় উড়ানের সময় ওই নারী সন্তান প্রসব করেন বলে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিবৃতিতে জানানো হয়। বিমানের মধ্যে মাঝ আকাশে যখন ওই নারীর সন্তান প্রসব বেদনা ওঠে, সেই সময় সেখানে কোনো চিকিৎসক ছিল না। বিমানের কেবিন ক্রুদের সহায়তায় ওই নারী সন্তান জন্ম দিয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে হাওয়া, ইংরেজিতে ইভ। ওই এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে মা ও শিশু দুজনে সুস্থ আছে। নুরি ও তার স্বামী তাজ মোহাম্মদ 30 বছর বয়স এবং তাদের আরো 2 সন্তান নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র এখন উদ্ধার অভিযান পরিচালনা করলেও যুক্তরাজ্যের সৈন্য, কূটনীতিক এবং কর্মকর্তাদের নিয়ে শেষ ফ্লাইটটি শুক্রবার কাবুল ছেড়ে গিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে বলে চিহ্নিত করেছে। তো বন্ধুরা, এই শিশুটি জন্ম নেওয়ার ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং আপনাদের উইশ করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।